তো এইখানে উপর দিকে সাপের খোলস দেখতে পাচ্ছি দুটো, দেখা যাক কি পাই আর না পাই। আর এই ঘরের মধ্যে যার স্কুল সপ্তম এই মাটির ঘর থেকেই হচ্ছে, কারণ এই লাইনটাতেই সাপগুলো কোথাও কোথাও খোলস ছিঁড়েছে চারদিকে, এই লাইনটাকে আমায় ভাঙতে হবে। দেখতে পেয়েছি মুখ বাড়াচ্ছে, দেখেছি বেরোচ্ছে বালতি নেই এখন। সেই বাচ্চা বাইরের দিকে খুঁড়ছিলাম, বাট ঘর থেকে কতটা বেশি ভালো বোঝা যাবে তাই জন্য আমরা এদিকে এলাম। তিনটে পাওয়া গেল, একটা এখানে কোনো কারণে ছিল সেটা ফট করে বেরোলো, দেখা যাক আর কটা পাওয়া যায় না। এগুলো সব কত ছিল নাকি এগুলো, মানে এই গর্ত গুলো বেরোচ্ছ তো ভাবতে পারছেন। এই সাপ নিয়েই কিন্তু মানুষের বসবাস, এই ঘরেই মানুষ থাকতো, এবং শুধু মানুষ নয় বড় অব্দি ওখানে ছিল, গোয়াল্লা গোয়াল আছে, তো সবকিছুর সাথে মানুষকে থাকতে হয়। দেখেন দেখা যাচ্ছে এখানটা দিয়ে যাচ্ছে একটা দাঁড়াবে এটা।
পুরো দেয়ালে দেয়ালে চারদিকে সাপ ঢুকে রয়েছে, কোদ্দিয়ে কোদ্দিয়ে বেরোচ্ছে, কেউ বোঝা মুশকিল। চারটে গোয়ালের দিকে এই সাপ বের করতে গিয়ে সত্যিকারের মানুষের ঘর ফেলতে হচ্ছে, যে অবস্থা দেখছি। কোথায় কোথায় দিয়ে সাপ বেরোচ্ছে, প্লেন জায়গা থেকে সাপ বেরিয়ে গেল, মানে ভেতর দিয়ে দিয়ে এমন গর্ত হচ্ছে, সেখান থেকে বেরোচ্ছে। হ্যালো, এই তো ৬ নম্বর মানে ভাবনা চিন্তার বাইরে, কোন কোন জায়গা দিয়ে সাপ বেরোচ্ছে, মানে ঘরের দেয়ালের ভেতরে ভেতরে চারদিকে সাপ রয়েছে। আর সেই সাপ নিয়ে কিন্তু মানুষ বসবাস করছিল, এবং এখানে গরু মানে কোন বিপদ নিয়ে সেই গোখরো বুঝতে পারছি যে কিভাবে মানুষকে থাকতে হয়, যারা মাটির ঘরে থাকেন বা কিছু দেবেন না, তারা আমাদের ভিডিওটা দেখছেন। এবং মাটির ঘরে যারা থাকেন, ঘরে কোনো গর্ত থাকতে দেবেন না, আর গর্ত থাকা মানেই ইঁদুর ঢোকা মানেই সেখানে সাপ আসবে। এতক্ষণ অব্দি যা সাপ পেলাম, আমার যত্নের মনে হচ্ছে এইটা বোধ হচ্ছে মেন বাসা, এই যে বড় সাপটার খোলস। এবং দেখি বেশি নিয়ে পুরোনো নয় খোলসটা, মানে সাপটা যেটা পাবো খোলস ছাড়া সাপ পাবো, নতুন খোলস চলেছে। দেখা যাক কোথায় কি পাই। সাপের লেজটা খুঁজে গেলে বিয়ে করতে পারে, সাপ ধরতে গেছি অনেকক্ষণ ধরে খুঁজে যাচ্ছে, কোনো সাপ পাচ্ছে না, সাপ পাচ্ছে না। তারা খুঁজতে একটা সাপ দেখেছে, সে মা ছেলে লাভ মেরেছে তারাম করে, মাঝে অনেক দূরে আছে, আমাকে ভয় পেতে হয়নি। এই যে সাপটা কিছু ইঁদুর বা কিছু খেয়েছিল হয়তো, সেই খেয়ে লোম সমেত পটিটা করেছে। এই যে সাপের পটিটা এখান থেকে, এই যে খোলস মাথার খোলসটা এদিকে বলে এদিকে হবে, তারপরটা এদিকে হয়ে আছে, এগুলোর পটি কূপ আছে। তো সাপের চারদিকে কূপ সব কিছু পাচ্ছি, কিন্তু এখন যদি সাপটাকে পাবো আমি দেখতে পাচ্ছি না, পুরো ঘর চালাই গুলো এসেছে, ওই দেয়াল এই দেয়াল এই ঘর পুরো ছেলে ফেলে লাস্টে এখানে ডিম পেয়েছি। দেখা যাক কি পাই না পাই, বড়টা পাই কি পাই না দেখি। কটা ডিম হয়েছে দেখি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা, আপনি তো এগারোটা দেখতে পেলাম। আর দেখি ওইগুলো বাচ্চা,
पटाला तो देखते पाच्छेन এই যে সাপের তো পেছনের মতো ফিলফিল করছে সাপ এই এক এক করে এখানে নিচে পড়ে গেল দুই দুই আর হাতে শেষমেশ একটা রইল তো চলে গেল আমরা ব্যাক করে নেব লুলু চলো বস বলছ এক নাই तो